আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় করোনা চিকিৎসা ও সংক্রমণ রোধে সহযোগিতা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের দশ সদস্যের বিশেষজ্ঞ টিম দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিং মিং চীনের এই বিশেষজ্ঞরা করোনা চিকিৎসার আধুনিক কিছু সরঞ্জামও তাদের সাথে এনেছেন তারা বাংলাদেশের দুই সপ্তাহ কাজ করবেন এ সময় করোনা চিকিৎসায় ডেডিকেটেড পরিদর্শন করে পরামর্শ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা উত্তর মহানগর বিএমপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান রাতে রাজধানী শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পঞ্চান্ন বছর বয়সী এই নেতা এদিকে করোনা আক্রান্ত হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আছেন তিন দিন ধরে সংকটাপূর্ণ তার অবস্থা কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে তিনিও চিকিৎসাধীন বেসরকারি একটি হাসপাতালে আছেন সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হয়েছে সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে তিনি করোনায় আক্রান্ত গতকাল হেলিকপ্টারে বান্দরবান থেকে ঢাকায় আনা পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঐশ্বসীকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচএ তার ব্যক্তিগত তিন কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন এদিকে খুলনায় করোনা আক্রান্ত হয়ে ডেডিকেটেড হাসপাতালে একজন ও মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করোনা উপসর্গ নিয়ে চারজন মারা গেছে নতুন করে শনাক্ত হয়েছেন আটাইশ জন বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় দুজন এবং বিভাগে করোনায় উপসর্গ নিয়ে তিনজন মারা গেছে গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগের চার জেলায় নতুন করে আক্রান্ত এগারো জন রংপুর বিভাগে এক নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্বামীসহ আরো সতেরো জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে শরীয়তপুরে নতুন করে চারজন করোনা শনাক্ত হয়েছেন জানাব শেয়ার বাজারের খবর ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচক ও লেনদেন হ্রাসের মধ্য দিয়ে চলছে সপ্তাহের পুঁজিবাজার দ্বিতীয় কাজ দিবস সকাল সাড়ে দশটায় লেনদেন শুরুর পর থেকে সূচক তিনটি কমতে থাকে এবং ডিএসসির তিনটি সূচকই এখন নিম্নমুখী সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানি শেয়ার দামও কমছে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত লেনদেন হয় তিয়াত্তর কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে এগারোটি কমে বাইশটি এবং অপরিবর্তিত ছিল দুশো ছাব্বিশটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণ ফোন রেকিট ব্রেন্ডকাইজার বাংলাদেশ বেকজিমকো ফার্মাসিউটিকালস স্কোয়ার ফার্মাসিউটিকালস সেন্টার ফার্মাসিউটিক্যালস এক্সিম ব্যাংক বারাকা পাওয়ার বেকজিমকো এক্সপোর্ট ইনপোর্ট কোম্পানি লিমিটেড সামিত পাওয়ার এবং সোনালী আশ কোম্পানি লিমিটেড শেয়ার মার্কেটের এনলিস্টেড আট কোম্পানির পরিচালনা পৌষদের সভা আজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডেসি কোম্পানিগুলো হচ্ছে স্কোয়ার টেক্সটাইলস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস রংপুর ফাউন্ডারি এ এম সি এল প্রাণ মতিন স্পিনিংস লঙ্কা বাংলা ফাইন্যান্স প্রাইম ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড সভায় কোম্পানিগুলোর একত্রিশ মার্চ দু হাজার বিশ ও একত্রিশ ডিসেম্বর দু উনিশ সমাপ্ত সময়ে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে বলে জানায় ডিএসসি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিতরণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক এর আগেও তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত লভ্যাংশের অর্থ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় গত কাজ দিবসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে দেখা করেন বিএসইসি নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম তিনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এই নিষেধাজ্ঞা শিথিল করার অনুরোধ জানান তার প্রেক্ষিতে প্রথম দিবসে বাংলাদেশ ব্যাংক ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে লভ্যাংশ বিতরণের নিষেধাজ্ঞা তুলে নেন দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ